এটা হলো 17,000 টাকা মার্কেট প্রাইস, এটা 16,000 হলে ছেড়ে দিব আমরা। এটা হলো 12,990 টাকা, 8/128 মেগাপিক্সেল আছে। তারপরে আপনার এটা প্রাইস পড়বে হলো আপনার 27,500 টাকা, মার্কেট প্রাইস 16,000 টাকা আছে অফিসিয়াল, আর এটা আমরা 14,000 টাকা মতো সেল করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টারে 615 এবং 601 নম্বর শপ, ক্যামেরা অ্যান্ড গ্যাজেট এই শপটিতে। তো মূলত এই শপটি থেকে আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে অফিসিয়াল ফোনগুলো দেখানোর চেষ্টা করবো এবং ওগুলোর প্রাইস সম্পর্কে জানার চেষ্টা করবো। তো আমার পাশে দাঁড়িয়ে আছে হচ্ছে গিয়ে নয়ন ভাই। তো নয়ন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভাই আমিও ভালো আছি। তো আজকে ভিডিওতে নয়ন ভাই আমাকে হেল্প করবে। আর বন্ধুরা যারা আমাদের চ্যানেল ভিডিওগুলো রেগুলার দেখেন, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সেম শেয়ার করবেন। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে আমাদের সকল ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। সো আমাদের কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিও শুরু করা যাক। ক্যামেরা অ্যান্ড গ্যাজেট থেকে দেখতে পাচ্ছি নয়ন ভাই আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তো নয়ন ভাই, আপনাদের এখানে তো দেখতে পাচ্ছি যে আমি হচ্ছে গিয়ে Realme 5i, Realme 6, Realme C11, তারপর হচ্ছে গিয়ে Realme X2, এবং এই সাইডে রয়েছে যে Oppo 31, A92, তারপর রয়েছে আপনার হচ্ছে টেকনোর কিছু মোবাইল। তো ভাই আমাদের যদি ফার্স্টে এই ফোনগুলো একটু প্রাইস সম্পর্কে জানাতেন, তো ফার্স্টে আমাদের কী দিয়ে শুরু করবেন ভাই? ফার্স্টে আমি Realme 6 দিয়ে শুরু করব। Realme 6, এটা হলো 23,000 টাকা প্রাইস, এটা 22,000 পর্যন্ত রাখা যাবে। এটা অফিসিয়াল। এটার কনফিগারেশন কি রয়েছে ভাই? এটা 8/128, এটা হলো অফিসিয়াল। কিন্তু পর আছে আপনার 5i, Realme 5i, খুব পপুলার একটা সেট আপনারা জানেন। অনেকেই কিন্তু আমার ভিডিওতে Realme 5i এর একটু অফিসিয়াল রেটটা খুঁজতেছিলেন, তো আমরা আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি অফিসিয়াল রেটে। তো Realme 5i এর হচ্ছে কি ভাই কনফিগারেশনটা কি রয়েছে? এটা হলো 464 Realme X2, Realme X2, যেটা কিন্তু অনেক একটু হাই কনফিগারেশন ওয়ালা ফোন, আপনারা যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন। তো এটা কনফিগারেশন কি রয়েছে? এটা হলো 8/128 মেগাপিক্সেল আছে। তারপরে আপনার এটা প্রাইস পড়বে হলো আপনার 27,500 টাকা। 27,500 টাকা কিন্তু আপনারা মার্কেট প্রাইস কিন্তু 28,000 টাকার উপরে আছে। ওকে, সো মার্কেট প্রাইসের চেয়েও কিন্তু আপনারা কমে কিন্তু পেয়ে যাচ্ছেন। এটার প্রাইসটা আরেকবার বলে দেন ভাইয়া। এটার প্রাইস হলো 27,500। 27,500 টাকা কিন্তু আপনারা Realme X2টা পেয়ে যাচ্ছেন। আপনারা যারা নিতে যাচ্ছেন ওনারা সপ্তাহে কিন্তু নিতে পারবেন। এবং আপনাদেরকে আমি বলে দিই, ওনারা কিন্তু হচ্ছে গিয়ে অফিসিয়াল রেটে ফোনগুলো সেল করে থাকে। ওনাদের শপের নাম হচ্ছে গিয়ে ক্যামেরা অ্যান্ড গ্যাজেট। ওকে ভাইয়া, তারপর কোন ফোনটা দেখবো আমরা? তারপরে আসেন Oppo A31। Oppo A31 একটা পপুলার সেট। 4/128। ওকে, 4/128। এটা প্রাইসটা কত নিচ্ছেন আপনারা? এটা হলো 17,000 টাকা মার্কেট প্রাইস, এটা 16,000 হলে ছেড়ে দিব আমরা। 16,000 টাকা নিতে পারবেন, অর্থাৎ মার্কেট প্রাইসের চেয়েও কিন্তু আপনারা প্রায় 1,000 টাকা কমে কিন্তু নিতে পারছেন। ওকে, তারপর কোনটা? তারপর আছে A92, 8GB, 128GB, হলো 23,000 টাকা মার্কেট প্রাইস আছে, এটা আপনাদের জন্য 22,000 রাখবো। এগুলো কিন্তু অফিসিয়াল প্রাইস। সো আপনাদেরকে বলে দিই, আপনারা কিন্তু মার্কেটে যেটা অফিসিয়াল রেট রয়েছে তার থেকে কিন্তু আপনারা 1,000 টাকা ডিসকাউন্টে কিন্তু কম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। তো A92টা কিন্তু পেয়ে যাচ্ছেন, এটা হলো 22,000 টাকা। 22,000 কিন্তু A92 পেয়ে যাচ্ছেন। ওকে ভাই, তারপর কোন ফোনটা দেখবো আমরা? তারপরে আছে স্যামসাং এর A2 কোর। এটা তো অফিসিয়াল, তাই তো? এটাও অফিসিয়াল। সো স্যামসাং এর অফিসিয়াল A2 কোরটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। জি, 5,500 টাকা পেয়ে যাচ্ছেন। এটা 5,500 টাকা পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে আমি বলে দিই, ওনারা কিন্তু অফিসিয়াল যে রেট রয়েছে তার চেয়েও কিন্তু কম দামে ওনাদের সবই সেল করতেছে অফিসিয়াল ফোনগুলো। তো আপনারা পেয়ে যাবেন 5,500 টাকা। A2 কোরের হচ্ছে কনফিগারেশন কি রয়েছে ভাইয়া? এটা হলো 1GB 16GB, 1GB এবং 16GB। তো এটা কিন্তু নিতে পারবেন আপনারা। তারপর কোন ফোনটা দেখতেছি আমরা? এটা কনফিগারেশন ফোনটা, এটা হলো 332। 332 আপনারা পেয়ে যাচ্ছেন, এটাও অফিসিয়াল। আর এটা আপনি যদি নিতে চান তাহলে 12,000 টাকা পর্যন্ত নেওয়া যাবে। 12,000 টাকা কিন্তু আপনারা এই ফোনটা নিতে পারবেন। এটার মধ্যে কয়টা কালার অ্যাভেলেবল রয়েছে আপনাদের কাছে? এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবল আছে। তারপর কোন ফোনটা দেখতেছি আমরা? জি, তারপরে আছে হাওয়াই মিডিয়াপ্যাড T3। তো একটা মিনি সাইজের ট্যাব, আপনারা কিন্তু চাইলে হুয়াওয়ের এই মিডিয়াপ্যাড T3টাও কিন্তু নিয়ে যেতে পারবেন। তো এটার দাম নিচ্ছে ওনারা হচ্ছে গিয়ে 16,000। না, এটা মার্কেট প্রাইস 16,000 টাকা আছে অফিসিয়াল, আর এটা আমরা 14,000 টাকা পর্যন্ত সেল করব। অর্থাৎ হচ্ছে গিয়ে অফিসিয়াল যে প্রাইসটা রয়েছে সেটা কিন্তু তার চেয়েও হচ্ছে 2,000 টাকা কমে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, মাত্র 14,000 টাকায়, তাই তো? জি। তো আপনারা কিন্তু চাইলে ওনাদের কাছ থেকে এই ফোনগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন। তো আসলে এখানে কিন্তু প্রত্যেকটা ফোনের প্রাইস একেবারে কমিয়ে বলা হয়েছে এবং অফিসিয়াল রেটগুলো বলা হয়েছে।
এখন কিন্তু আপনারা চাইলে কিন্তু ওনাদের কাছ থেকে এই ফোনগুলো নিয়ে যেতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে ওনাদের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে ওনাদের সাথে কমিউনিকেট করে এই ফোনগুলো কিন্তু ওনাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। এতক্ষণ যে ফোনগুলো দেখালাম এই ফোনগুলো যদি কেউ নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের শোরুম হলো মিরপুর 2 নম্বর শপিং সেন্টার লিফটের 5601 নম্বর শোরুম। আর যদি এটা বাইরের থেকেও কেউ নিতে চান ঢাকার বাইরে থেকে তাহলে এটা সরাসরি কুরিয়ারের মাধ্যমে আমরা ইয়ে করে দেবো, কুরিয়ার বিলটা আপনি দিয়ে দিবেন।